এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমরা যারা বাংলা সাহিত্য প্রেমী বা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করি বা চর্চা করতে পছন্দ করি, তারা পরিচয় পত্রিকার নাম আমরা সবাই শুনেছি। আজকে এই 2022 সালে আমরা পরিচয় পত্রিকার একটি প্রকাশ অনুষ্ঠানে চলে এসেছি। সেই অনুষ্ঠানটি কি, 1338 বঙ্গাব্দে কবি সুধীন্দ্রনাথ দত্তের হাত ধরে যে পত্রিকার প্রথম প্রকাশ ঘটেছিল, অর্থাৎ প্রথম বর্ষের প্রথম যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সেই পত্রিকাটি আবারও 2022 সালে আজ এই মে মাসে প্রকাশিত হলো পরিচয় পত্রিকার হাত ধরে। 90 বছর পরে আবার এই পত্রিকাটি প্রকাশিত হলো। তো চলুন আজকের এই অনুষ্ঠানটি আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি পরিচয় পত্রিকার অফিসে। তো এখানেই আমরা ওই অনুষ্ঠানটি দেখতে পাবো। বাংলার সাংস্কৃতিক জগতের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত, পরিচয় পত্রিকা 90 বছর আগে তার যাত্রা শুরু করেছিল। সেই যাত্রার মুহূর্তে যে প্রথম সংখ্যাটি, আজ সেই সংখ্যাটির পুনঃপ্রকাশ হচ্ছে, যা আমাদের লিটল ম্যাগাজিনের ইতিহাসে এমনকি লেখালেখির জগতেও একটি ঘটনা। এখানে পরিচয়ের পক্ষের ব্যক্তিত্বরা বসে আছেন, আমি বর্তমান সম্পাদক অভ্র ঘোষকে এই শুভ সূচনার মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। নমস্কার। 1338 সনে শ্রাবণ মাসে সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় পরিচয় প্রথম আবির্ভাব। দেখতে দেখতে 90 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো এই পত্রিকা সসম্মানে প্রকাশিত হয়ে চলেছে। যে কথাটা স্মরণীয় সেটা হয়ে যে প্রথম যখন পরিচয় প্রকাশ পেল সেই সময় এর পর ছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত এবং তার বন্ধুমণ্ডলী, যাদের মধ্যে কিরণ কুমার সান্যাল, সুশোভন সরকার, গিরিজাপতি ভট্টাচার্য, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ ব্যক্তিরা এই পত্রিকার সঙ্গে ছিলেন এবং দীর্ঘ 12 বছর সুধীন্দ্রনাথের নেতৃত্বে পরিচয় প্রথম ত্রৈমাসিক হিসেবে, 5 বছর পরে মাসিক হিসেবে এই পত্রিকা প্রকাশিত হতে থাকে। এর পরবর্তীকালে 1943 সালে সুধীন্দ্রনাথ দত্ত নানান কারণে, তার ব্যস্ততার কারণে এগুলো পত্রিকা হস্তান্তরিত করেন তার
মার্ক্সবাদী বন্ধুদের কাছে ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউস নামে একটি প্রকাশনা সংস্থা, যেটি মার্ক্সবাদী লেখকদের খুব কাছাকাছি ছিলেন, সেই প্রকাশনা সংস্থা পরিচয় দায়িত্ব গ্রহণ করে। এরপরে নানান ভাগ তৈরি হয়েছে পত্রিকার। মাঝে দুবছর পরিচয়কারীতে অনিয়মিত হয়ে পড়েছিল, সেই সময়টা হচ্ছে 1948 থেকে 1949 সাল পর্যন্ত। রাজনৈতিক কারণে পরিচয় কিছুদিন বন্ধ ছিল, তারপরে অবশ্য নিয়মমাফিক মাসিক পরিচয় বেরোতে থাকে। পরবর্তীকালে মাসিক পরিচয় বের করা সম্ভব হচ্ছিল না নানান কারণে, যদিও এখনো পর্যন্ত এই পত্রিকার বলা উচিত যে এই পত্রিকা এখনো মাসিক হিসেবে আছে, কিন্তু আমরা যুগ্ম সংখ্যা হিসেবে বা অনেকগুলো সংখ্যা একত্র করে পরিচয় বের করে চলেছি। পরিচয় পত্রিকার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই উল্লেখ করা দরকার গ্রন্থ সমালোচনা। পরিচয়ের আগে প্রবাসী পত্রিকায় গ্রন্থ সমালোচিত হয়েছে, ঠিক সমালোচনা করা উচিত না, গ্রন্থ পরিচিতি বিরত। তারও অনেক আগে রাজেন্দ্রলাল মিত্রের বিবিধার্থ সংগ্রহ পত্রিকাতেও গ্রন্থ পরিচয় বেরিয়েছে, কিন্তু পরিচয় প্রথম পত্রিকা যেটি গ্রন্থ সমালোচনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলা পত্র পত্রিকার জগতে হাজির করে। এই সূত্রে আমাদের মনে রাখতে হবে যে সুধীন্দ্রনাথের পরিকল্পনা ছিল বিদেশি সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের পরিচয় ঘটানো, যার সূত্রে পরিচয় নামকরণটি হয়েছিল। নামকরণ করেছিলেন সুধীন্দ্রনাথের আরেক গুরুত্বপূর্ণ বন্ধু নীরেন্দ্রনাথ রায়। এখনো পর্যন্ত পরিচয় গল্প কবিতা প্রবন্ধের পাশাপাশি গ্রন্থ সমালোচনাকে গুরুত্ব দেয়, যদিও বিদেশি বইয়ের সমালোচনার সংখ্যা অনেকটাই কমে গেছে নানান কারণে। তবে আমরা চেষ্টা করব সে ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনতে, যাতে বিদেশি বইয়ের সঙ্গে বাঙালি পাঠকের আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি করা যায়। পরিচয়ের দ্বিতীয় পর্বে অর্থাৎ সুধীন্দ্রনাথের হাত থেকে যখন পরিচয় চলে এলো ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউসের কাছে, তখন পরিচয়ের একটা অন্য চরিত্র তৈরি হল, যাকে বলা যায় পরিচয়ের মার্ক্সবাদী চরিত্র। পরিচয় পত্রিকার 37 বছর পূর্তি উপলক্ষে সেই সময়কার সম্পাদক সুভাষ মুখোপাধ্যায় একটি অত্যন্ত মূল্যবান বাক্য লিখেছিল, যেটুকু যথার্থ পরিচয়ের চরিত্র হয়েছে। সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন যে আগের পরিচয় ছিল
কাগজের আন্দোলন, এখনকার পরিচয় আন্দোলনের কাগজ। ঠিক এই সময় আমরা যখন পরিচয় পত্রিকা প্রকাশ করি, ধরে যে গত 30-40 বছর ধরে, এখন কিন্তু পরিচয় 2 অর্থেই আন্দোলনের কাগজও বটে, আবার কাগজের আন্দোলনও বটে। কারণ অনেক রকম পরীক্ষা নিরীক্ষা পরিচয়ের পৃষ্ঠায় ঘটেছে গত 90 বছর। 90 বছর পূর্তি উপলক্ষে আমরা কয়েকটা প্রকল্প গ্রহণ করেছি, সেটুকু বলে আমার বক্তব্য শেষ করব। প্রথম প্রকল্পটি হচ্ছে এই যে গত 90 বছরে পরিচয় পত্রিকায় প্রকাশিত গল্প এবং প্রবন্ধের নির্বাচিত কয়েকটি সংকলন, তার প্রথম খণ্ড দুটো বেরিয়ে গেছে, একটি গল্প একটি প্রবন্ধে। গ্রামটির প্রকাশনা সংস্থা এই বিষয়ে তৎপর আছে, তাদেরই সহায়তায় সেটা বার করা সম্ভব হয়েছে। আগামী বছর দুয়েকের মধ্যে আমরা এই প্রকল্পটি শেষ করতে পারব বলে আশা করছি। দ্বিতীয় প্রকল্প হল পরিচয় পত্রিকার গুরুত্বপূর্ণ কয়েকটি সংখ্যার ফ্যাক্সিমিলি সংস্করণ প্রকাশ করা। ইতিপূর্বে আমরা দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এবং তরুণ সান্যালের সম্পাদনায় ফ্যাসিস্ট বিরোধী সংখ্যা, যেটি একটি ঐতিহাসিক সংখ্যা, তার ফ্যাক্সিমিলি সংখ্যা প্রকাশ করেছিলাম। আজকে পরিচয়ের প্রথম সংখ্যা যুধেন্দ্রনাথের সম্পাদনায় তার ফ্যাক্সিমিলি সংস্করণ প্রকাশ করা হয়েছে। এছাড়া আমরা আগামী কয়েকটা সংখ্যাতে ধারাবাহিকভাবে পরিচয়ের বিভিন্ন সম্পাদকের সময়কালে কীভাবে পরিচয়ে গল্প কবিতা প্রবন্ধ গ্রন্থ সমালোচনা হাজির করেছেন এই পত্রিকাতে, তার একটা ইতিহাস রচনার চেষ্টা করছি। ঠিক ইতিহাস বলা যাবে না, একটা পূর্ণাঙ্গ ইতিহাস নয়, একটা আভাস দেওয়ার চেষ্টা করা হবে। এবং তাছাড়াও আমাদের নজরে আছে যে পরিচয় পত্রিকার সংগঠন সম্পর্কে কিছু বার্তা আপনাদের কাছে তৈরি করা। এবং ফ্যাক্সিমিলি সংখ্যা বা সংস্করণ কেবল এই দুটোতেই আমরা সীমিত থাকব না, ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংখ্যার ফ্যাক্সিমিলি সংস্করণ প্রকাশ করার। যেমন একটি একটি উদাহরণ দিচ্ছি, পরিচয় সিপাহী বিদ্রোহ সংখ্যা এখন আর পাওয়া যায় না, সেই সংখ্যাটি যদিও খুব আয়তনে ছোট কিন্তু অত্যন্ত মূল্যবান এবং ঐতিহাসিক সংখ্যা। যেখানে সিপাহী বিদ্রোহ সম্পর্কে নতুন কয়েকটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেইটিও আমরা ফ্যাক্সিমিলি সংখ্যা প্রকাশ করছি। আপনাদের সকলকে পরিচয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আমাদের সম্পাদক তার নাতি দীর্ঘ বক্তৃতায় পরিচয়ের ইতিহাসের একটি রূপরেখা তুলে ধরেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি।